ओम काम गणपते नमः ओम ह्रीं ह्रीं श्रीं श्रीं लक्ष्मी वासुदेवाय नमः अपने चैनल भाग्यलापे सबाई के सदर अभ्यर्थना। आज के खूब सुंदर एक भिडियो अपन के उपहार देव। दशई जून निर्जला एकादशी, भीमसेनी एकादशी, पांडव निर्जला एकादशी। এই দিন যদি আপনি রাত আটটার পর ধনম দেহি এই শব্দটি উচ্চারণ করতে পারেন একটি জায়গায় দাঁড়িয়ে, তাহলে অবশ্যই আকস্মিক ধন সম্পত্তি লাভ করবেন। কিভাবে, কি উপায়ে, সেই জায়গাটি কোথায়, সে সম্পর্কে বিশদে আলোচনা করব। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে যে ভিডিওটি আমরা আপনাদেরকে উপহার দিতে চলেছি, সেই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন, কেননা এটি যত শেয়ার করবেন সবাই জানবে, সবাই যখন এটি অ্যাপ্লাই করবে তাদের জীবনের জন্য তারা ধরো সম্পত্তিবান হয়ে উঠবে। সবার ভালো করলে নিজের মঙ্গল হয়, তাই অটোমেটিক্যালি আপনার ভালো হবে। কিন্তু আপনি নিজে মুখে কখনোই বলবেন না, শেয়ার করবেন, শেয়ার করুন কিন্তু বলবেন না মুখে। এই পদ্ধতি যত গুপ্ত রাখবেন ততই দেখবেন আপনি লাভবান হবেন। কাউকে কোনো কিছু জানাবেন না আপনি কি করছেন, কিভাবে করছেন, শুধু শেয়ার করুন। শেয়ার করে তারা জেনে নিক নিজেরা, আপনি মুখে কিছু বলবেন না। এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন, যত গুপ্ত রাখবেন লাভবান কিন্তু আপনি হবেন। নির্জলা একাদশী, নাম শুনেই বুঝতে পারছেন এই দিন নির্জলা উপবাস করতে হয়, তাহলে মা লক্ষ্মী শ্রী বিষ্ণুর কৃপা লাভ করা যায়। এবং ভীমসেনী একাদশী এই জন্যই নাম হয়েছে একাদশী, প্রথম ভীমই এই একাদশীর প্রচলন করেন। এবং শাস্ত্রে বর্ণিত আছে সারা বছর যে ২৪টি একাদশী পড়ে, প্রত্যেক মাসে দুটো করে, শুক্লপক্ষের একটি একটি কৃষ্ণপক্ষের, মোট ২৪টি। এবং যখন অধিক মাস থাকে তখন আরও দুটো বাড়ে, ২৬টি। অর্থাৎ ২৪টি বা ২৬টি একাদশী আপনি করে যে ফল পাবেন, সম পরিমাণ ফল এই নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশীতে আপনি লাভ করতে পারবেন। তাই এই দিনটি করজোড়ে প্রত্যেক পৃথিবীবাসীর কাছে অনুরোধ করছি, আবেদন করছি, দয়া করে এই দিনটিকে বিফল যেতে দেবেন না, নির্জলা একাদশী করুন। এবং অবশ্যই আপনি যা চাইবেন তাই পাবেন, যে মনোবাসনা পূর্ণ করতে চান সেই মনোবাসনা পূর্ণ হবে নির্জলা একাদশীর, এমনই মহিমা, এমনই মাহাত্ম্য, এমনই গুরুত্ব। তাই যতই বড় কঠিন জটিল সমস্যার মধ্যে আপনি ভুগছেন বা মনোবাসনা পূর্ণ হচ্ছে না, তাদেরকে অনুরোধ করব এই একটি দিন নিজের জন্য, কারোর জন্য না, নিজের জন্য, নিজের মনোবাসনা পূর্ণ করার জন্য শ্রী হরির নামে অবশ্যই নির্জলা একাদশী কী করবেন, রাখুন। এই নির্জলা একাদশীর দিন রাত ৮টার পর, অবশ্যই টাইমটা মনে রাখবেন, রাত ৮টার পর আপনাকে একটি গাছের নিচে যেতে হবে। গাছটি হচ্ছে কলকে ফুলের গাছ, কলকে ফুলের গাছ, সেটি সাদা হোক, সেটি যে রঙেরই হোক না কেন, বা হলুদ রঙের হোক না কেন, খুবই শুভ গাছ। আপনার বাড়িতে থাকুক, আশেপাশে থাকুক, যেখানে থাকুক, ছোট অবস্থায় থাকুক, ফুল হয়নি, যে অবস্থায় থাকুক, গাছ গাছই, সেই গাছ, সেই গাছের নিচে আপনাকে যেতে হবে, দিয়ে একটি প্রদীপ জ্বালতে হবে। পৃথিবীর যে কোনো প্রান্তে বসে এই কাজটি করতে পারেন, যে কোনো ধর্মের মানুষ করতে পারেন যদি আপনার পূর্ণ বিশ্বাস থাকে। তবে বারবার একটি কথাই বলবো, যে যারা একাদশী করার পর এই পদ্ধতি অ্যাপ্লাই করবে তারা বেশি ফল লাভ করবে, কেননা যারা একাদশী করছে তারা সংযম, বিশ্বাস, তারা একাগ্রতা, তারা ভক্তি ভাব দ্বারা আপ্লুত, তাদের মধ্যে শুভ শক্তির সঞ্চার বেশি পরিমাণে থাকবে। তাই অবশ্যই কি করবেন,
অবশ্যই এই দিন রাত আটটার পর এই কলকে ফুলের গাছের নিচে একটি প্রদীপ জ্বালাবেন, সেই প্রদীপটি হচ্ছে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। আর যে সলতে বা পলতেটা দেবেন সেটি আপনারা হলুদ রঙের দেবেন। যদি চান আপনারা যে সুতোটিকে হলুদ দিয়ে রাঙিয়ে নেবেন বা তুলো হলুদ দিয়ে হলুদের গুঁড়ো দ্বারা রাঙিয়ে নেবেন, জলের মধ্যে একটু হলুদ দিয়ে গুলে তুলোটাকে রাঙিয়ে আগেই করে রাখবেন। কেননা আমরা এর জন্যই আগেই ভিডিওটি বানাচ্ছি যাতে প্রিপারেশন আপনারা নিতে পারেন। এর ফলে আপনি এই রাত আটটার পর এই প্রদীপটি জ্বালাবেন, প্রদীপ জ্বালানোর আগে বলবেন ধনম দেহি ধনম দেহি ধনম দেহি, দিয়ে প্রদীপটা প্রজ্বলন করবেন, উত্তর দিকে মুখ করে রাখবেন প্রদীপের। এরপরে আপনি কি বলবেন যে হে মহাবিষ্ণু, হে পরমপিতা পরমেশ্বর, হে জগদীশ্বর, তুমি তো জানো যে আমার কি মনোবাসনা, আমি কত আর্থিক দুর্গতির মধ্যে আছি। ধনম দেহি মানে ধনম চাইছেন, আপনি ধন সম্পত্তি আপনি চাইছেন, তুমি আমাকে প্রচুর ধন সম্পত্তির মালিক করে দাও, আমার আর্থিক দুর্গতি থেকে আমি যেন মুক্তি পাই। তুমি তো পালনকর্তা, আমাকে পালন করো, আমাকে শক্তি দাও যেন আমি অর্থনৈতিক দুরবস্থা থেকে মুক্ত হতে পারি। এইভাবে লক্ষ্মী নারায়ণকে করজোড়ে প্রার্থনা করবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থনা করবেন, বসে বসে প্রার্থনা করবেন না। এরপরে বলবেন যে আমি আমার সাধ্য অনুযায়ী তোমাকে কিছু নিবেদন করছি, ক্ষুদ্র নিবেদন গ্রহণ করো বলে কিছু মিষ্টান্ন, কিছু মিষ্টি জাতীয় জিনিস আপনি সেই একটা কলা পাতায় আপনি প্রদান করবেন। যদি কলা পাতা না হয় তাহলে আপনি কোনো পাত্রে প্রদান করলেন। এরপরে প্রদান করার পর আবারও আপনাকে তিনবার বলতে হবে ধনম দেহি ধনম দেহি ধনম দেহি। আপনি সপরিবারে এই আরজি করতে পারেন, কিন্তু একটাই সচেতনতা সতর্কতা বজায় রাখবেন যে পরিবারের মধ্যেই যেন এই পদ্ধতিটি কথা আপনারা যে করছেন এটা যেন থেমে থাকে, মানে বাইরে প্রচার যেন না হয়, কিন্তু আপনি শেয়ার করে দিতে পারেন। এবার তার ইচ্ছা সে করুক না করুক, কিন্তু আপনি বলবেন না যে আমি করছি তুইও কর, আমি এইভাবে করব। কেউ যদি ফোন করে আপনাকে জিজ্ঞাসা করে যে তুই তো ভিডিওটা পাঠিয়েছিলি বা আপনি তো বা তুমি তো ভিডিওটা পাঠিয়েছিলে, তুমি কি করছো, বলে আমার ভালো লাগলো আপনাকে পাঠালাম। যদি জিজ্ঞাসা করে তুমি করছো কি করছো না, তখন বলবে যে এখনও ভাবিনি। এইভাবে এড়িয়ে যাবেন, করছি না বলবেন না, সরাসরি মিথ্যে কথা না, সবই তার কৃপা, সে যদি চায় আমি কে করার, সে যদি করাতে চায় আমি করব। এইভাবে ভগবানের উপর সমস্ত কিছু ছেড়ে দেবেন, করুন এবং উপকৃত হন। লক্ষ্মী নারায়ণ আপনাদেরকে দুহাত ভরে দিক এই শুভকামনা জানাচ্ছি। ভালো থাকবেন এবং নির্জলা একাদশীর জন্য হার্দিক শুভকামনা সবাইকে জানিয়ে দিচ্ছি।